স্টুয়ার্ট ম্যাকগিলের কথা কি মনে আছে আপনাদের? অস্ট্রেলিয়ার এই লেগ স্পিনার অনেক প্রতিভাবান হওয়া সত্ত্বেও দেশের হয়ে বেশি ম্যাচ খেলার সুযোগ পাননি। তিনি যদি অন্য কোনো দেশে জন্মগ্রহণ করতেন তাহলে হতে পারতেন বেশ সফল একজন স্পিনার। আন্তর্জাতিক মানের একজন স্পিনার হতে হলে যে সকল গুণাবলী থাকা দরকার তার সবই ছিল তার মধ্যে। সে শুধু ভালো লেগ স্পিনই করতে পারতেন না, সে বেশ ভালো ফ্লিপারও করতে পারতেন। কিন্তু যখন ম্যাকগিল ক্যারিয়ারের সেরা সময়ে ছিলেন তখন অস্ট্রেলিয়া দলে ছিলেন কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্ন। ওই সময়ে অস্ট্রেলিয়ার দলে টেস্ট ক্রিকেট বা সীমিত ওভারের সংস্করণে নিয়মিত মুখ ছিলেন ওয়ার্ন। তার কারণে দলের রিজার্ভ স্পিনার হিসেবেই সাইড বেঞ্চে বসে থাকতে হতো এই ম্যাকগিলকে। যখন ওয়ার্ন ইঞ্জুরি বা বিশেষ কারণে দলের বাইরে থাকতেন তখনই দলে সুযোগ পেতেন ম্যাকগিল। ম্যাকগিল অস্ট্রেলিয়ার হয়ে ম্যাচ খেলেছেন মাত্র 44টি আর ওয়ানডে খেলেছেন মাত্র 3টি। আবার ফুটবলে জার্মানির মার্ক আন্ড্রে টের স্টেগেনের কথাই ধরুন। ক্লাব ফুটবলে বছরের পর বছর পারফর্ম করে নিজের সেরাটা দিয়েও জাতীয় দলে ম্যাচ চলাকালীন বেঞ্চে বসে থাকতে হতো তাকে। এই দুটি উদাহরণ থেকে আপনাদের মাথায় প্রশ্ন আসতেই পারে, ভুল সময়ে জন্ম নেওয়া এসব খেলোয়াড়দের কথা কেন বলা হচ্ছে? কারণ বাংলাদেশেও যে একজন ক্রিকেটার আছেন যাকে ভুল সময়ে জন্ম নেওয়া ক্রিকেটারদের তালিকায় রাখা যেতেই পারে, তিনি আর কেউ নন তাইজুল ইসলাম। কিন্তু দেশের হয়ে 46টি টেস্ট ও 20টি ওয়ানডে খেলে ফেলা এই ক্রিকেটার কিভাবে দুর্ভাগা? উত্তরটা সহজ, সাকিব আল হাসানের কারণে। কারণ বছরের পর বছর ধরে বাংলাদেশের অন্যতম সেরা এই ক্রিকেটারের কারণে আড়ালে থেকে যেতে হয় তাইজুলদের। প্রায় 11 বছর ধরে জাতীয় দলে খেলছেন তাইজুল, দেশের মাঠে টেস্টে নিয়মিত পারফর্মও করছেন। 2014 সালে তার অভিষেক থেকে এখন পর্যন্ত তার চেয়ে বেশি টেস্ট উইকেট নিতে পারেনি বাংলাদেশের আর কেউ। কিন্তু পাত প্রদীপের এমন আলো তার উপর পরে কমই। সাকিবের সঙ্গে খেলার সময় যতটা নিখুঁত তাইজুল, তার চেয়ে বেশি ক্ষুরধার তিনি সাকিববিহীন ম্যাচে। এখন পর্যন্ত সাকিবের সঙ্গে খেলা 26 ম্যাচের 45 ইনিংসে 33.44 করে 69 স্ট্রাইক রেটে তাইজুল উইকেট নিয়েছেন 93টি। সাকিব না থাকায় 21 ম্যাচের 35 ইনিংসে 30.53 গড়ে ও 59.9 স্ট্রাইক রেটে তাইজুলের শিকার 102 উইকেট। ক্যারিয়ারে মোট 12টি 5 উইকেটের মধ্যে 8টি নিয়েছেন তিনি সাকিববিহীন ম্যাচে, যার মধ্যে 2বার 10 উইকেটে রয়েছে এই স্পিনারের। অন্যদিকে তাইজুলের অভিষেকের পর তাইজুল খেলেননি এমন 11টি টেস্টে খেলেছেন সাকিব, যেখানে 22 উইকেট শিকার করেছেন এই অলরাউন্ডার। নেই কোনো 5 উইকেট। এমনকি সম্প্রতি পাকিস্তানের মাটিতে 2টি টেস্ট ও ভারতের বিপক্ষে চেন্নাই টেস্টে তাইজুলকে বেঞ্চে বসিয়ে একাদশ সাজিয়েছিল ম্যানেজমেন্ট। অর্থাৎ সাকিব থাকলে তাইজুল অবশ্যই যথেষ্ট ভালো বোলিং করেন, বিশেষ করে ঘরের মাঠে। তবে সাকিব না থাকলে যে বাড়তি দায়িত্ব কাঁধে বর্তায় সেটি আরও নিখুঁতভাবে পালন করেন বাঁহাতি স্পিনার। দলের মূল স্পিনার হওয়ার গুরুদায়িত্ব যেন বের করে আনে তাইজুলের সেরাটা। সাকিব ভাই থাকুক আর না থাকুক, আমার সবসময় আমার দায়িত্ব আমার কাছেই থাকে। এদিকে বলা হয়ে থাকে সাকিবকে একাদশে রাখলে নাকি টিম ম্যানেজমেন্টের একজন বাড়তি স্পিনার বা একজন বাড়তি ব্যাটার খেলানোর চিন্তা থাকে না। বিশ্বসেরা এই অলরাউন্ডারের কারণে এত বছর এই ফ্লেক্সিবিলিটি পেয়ে আসছিল বাংলাদেশ। কিন্তু সম্প্রতি সাকিব অবসরের ঘোষণা দেওয়ায় টিম ম্যানেজমেন্টের চিন্তা বাড়তেই পারে। কিন্তু টিম ম্যানেজমেন্টের এই চিন্তা দূর করতে পারেন মেহেদী হাসান মিরাজ, কারণ এই ক্রিকেটার ধীরে ধীরে ব্যাটিংয়ে উন্নতি করায় লাভবান হচ্ছে পুরো দল। একসময় শুধু বোলার পরিচয়ে জাতীয় দলে খেলতেন মিরাজ, তবে সময়ের সঙ্গে নিজেকে পরিণত করে পরিপূর্ণ অলরাউন্ডার হিসেবে গড়ে উঠছেন তিনি। সাকিবের মতো অলরাউন্ডার আর খুঁজে পাবে কিনা বাংলাদেশ, সেই প্রশ্ন উঠে বারবারই। তবে অনেক ক্রিকেট বিশ্লেষকই মনে করেন মিরাজ হতে পারেন ভবিষ্যতে সাকিব। বাংলাদেশের প্রধান কোচের মতে গত 5-6 বছরে বাংলাদেশের সবচেয়ে উন্নতি করা ক্রিকেটারদের মধ্যে একজন মিরাজ। সেই সঙ্গে মিরাজ যে সাকিবের ভূমিকা নেওয়ার জন্য তৈরি সেটাও বিশ্বাস করেন বাংলাদেশের প্রধান কোচ। আমার কাছে সে গত 5-6 বছর ধরে বাংলাদেশের সবচেয়ে উন্নতি করা ক্রিকেটার, সত্যিকার অর্থেই সে ভবিষ্যতে সাকিবের ভূমিকা নেওয়ার জন্য তৈরি। সে তার ব্যাটিং তো বটেই, নিশ্চিত করেই যেটা তার বড় শক্তির জায়গা সেই বোলিংয়েও উন্নতি ঘটিয়েছে, এখন সে নিজের ব্যাটিংয়েও উন্নতি ঘটিয়েছে। সে অসাধারণ একজন ফিল্ডারও। যখনই মিরাজ দলে থাকে বাংলাদেশ ক্রিকেটের জন্য বড় ভূমিকা রাখে। যেভাবে আমরা দলে ভারসাম্য আনতে চাই সে থাকলে সেই কাজটা অবশ্যই সহজ হয়ে যায়। আমরা একজন বাড়তি বোলার বা একজন বাড়তি ব্যাটার খেলাতে চাই, আর সেটা তার অলরাউন্ড সামর্থ্যের জন্যই করতে পারি। সে শুধু ওই সমন্বয়টাই সহজ করে না, নিজের বিশাল অভিজ্ঞতাটাও যোগ করে। ভারত সিরিজে সাকিব 2 ফর্মেট থেকে অবসর নেয় অবশ্যই ক্ষতি হয়েছে বাংলাদেশের। তবে 37 বছর বয়সী এই ক্রিকেটার এই মুহূর্তে ক্রিকেট থেকে সরে যাওয়ায় এখন থেকে হয়তো তাইজুলকে আর থাকতে হবে না আড়ালে, সুযোগ বাড়বে মিরাজের ফ্লেক্সিবল হওয়ারও। আবিদ মোহাম্মদ, ক্রিক ফ্রেন্সি।